কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইউটিউব শো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টেলিগ্রামের কিছু সিক্রেট অপশন নিয়ে। প্রতিনিয়ত টেলিগ্রাম হ্যাক হচ্ছে, আপনার চ্যানেলে টেলিগ্রাম হ্যাক হয়ে যাচ্ছে, এমনকি ইউটিউবারে ভিডিও দেখছি, সেই সাথে বিভিন্ন রকম সমস্যা ফেস করছি। তো মূল কথা হচ্ছে যে আমি টেলিগ্রাম হ্যাক নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করছি এবং কিছু সিক্রেট সেট আপ দেখিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছু পার্সোনাল আজকে প্রাইভেসি সেট আপ নিয়ে কথা বলবো এবং সেই সেট আপগুলো আপনাদের দেখিয়ে দিব স্ক্রিনে। তো সেই কথাগুলো হচ্ছে যে সেট আপগুলো আমি দেখাবো। প্রথমত হচ্ছে আপনি যদি কাউকে আপনার পার্সোনাল টেলিগ্রাম থেকে ভয়েস দিলেন, সে ভয়েস চাইলে সে ফরওয়ার্ড করে দিয়ে অন্য কাউকে বা অন্য শেয়ার করে দিতে পারছে। এই অপশনটি কীভাবে বন্ধ করবেন সেটি আমি দেখিয়ে দেব। সেই সাথে দেখাবো আপনার পার্সোনাল ফোন নম্বর কীভাবে হাইড রাখবেন, সেই সাথে আপনার কখন আপনি অনলাইনে আসছেন, টেলিগ্রাম লাইনে আসছেন, কখন অফলাইনে ঢুকছেন, আপনি কখন লাইনে আসছেন, এইসব সেটিংগুলো আমি আজকে আপনাদের টেলিগ্রামে সুন্দরভাবে সাজিয়ে দেখিয়ে দেবো সিক্রেট সেট আপগুলো। কারণ এই সেট আপগুলো যদি আপনার ওপেন করা থাকে তাহলে খুব সহজে আপনার ডাটা ইনফরমেশন অনেক কিছুই সে জেনে যাচ্ছে এবং আপনার পার্সোনাল ফোন নম্বরটিও সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকের মূল ভিডিও। তো আপনারা চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা স্ক্রিনে টেলিগ্রাম অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে আপনারা যারা টেলিগ্রাম চালান তাদের ফোনে কিন্তু এরকম আসবে। তো এখানে যে উপরে দেখুন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি দুইটি টেলিগ্রাম আইডি ইউজ করি। তো আমি এখানে আপনাদের আমার প্রথম যে আইডিটি MD ফজলে রাব্বি সেটি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন সেটিংসে। এই যে সেটিংস, এই সেটিংসে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এখানে আপনার নাম যেটা সেটা থাকবে, এখানে আপনার ফোন নাম্বার থাকবে, এখানে আপনার ইডিট বিডি, এখানে আপনি চাইলে আপনি একটা যে কোনো নাম লিখে দিতে পারেন। আমি @ ইডিট বিডি দিয়েছি, আপনি চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো আপনাদের যা করতে হবে এখন এখানে এই যে দেখুন এখানে সিক্রেট সেটিংগুলো আছে, সেটিংসে যে প্রাইভেট সিকিউরিটি এই যে অপশনটা এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন আমি আমার জিমেল ভেরিফাই করে রাখছি। তো এখানে যে প্রাইভেসি যে অপশনটি আছে দেখেন, এই যে প্রাইভেসি, এই প্রাইভেসির মধ্যে দেখুন ফোন নম্বর, ফোন নম্বর এখানে নোবডি, অ্যাট লাস্ট অনলাইন নোবডি, প্রোফাইল নোবডি, বায়োডাটা নোবডি। মানে এখানে বলা হচ্ছে যে এটা যদি আপনি নোবডি করে রাখেন তাহলে যে আপনার ফোন নম্বরটি এখানে কিন্তু কেউ দেখতে পারবে না, আপনার ফোন নম্বর টেলিগ্রাম আইডির, আপনি যে অনলাইনে আছেন টেলিগ্রামের ভিতরে কেউ জানতে পারবে না, এই জন্য নোবডি। প্রোফাইল কেউ দেখতে পারবে না, এর জন্য আপনাকে নোবডি করা আছে। তো এখানে তারা আপনার কল করতে পারবে, এভরিবডি, সবাই, যে কেউ আপনার মেসেজ ফরওয়ার্ড করতে পারবে, এটাও আপনার নোবডি করে দেবেন, তাহলে আপনি মেসেজ কেউ শেয়ার করতে পারবেন না। এখানে অপশনে ক্লিক করার পরে দেখুন নোবডি মাই কন্ট্যাক্ট, শুধু আপনার কন্ট্যাক্ট যারা আছে তারাই আপনার মেসেজ ফরওয়ার্ড করতে পারবে, এরকম করে দিতে পারেন। তো আমি এভরিওয়ান করে দিলাম। তো আশা করি বুঝতেই পারতেছেন এটা আপনারা করে নেবেন। এই সেটিংগুলো করে নিলে কী হয়, আপনার মেসেজ, আপনার প্রাইভেসি এগুলো কেউ আসলে শেয়ার করতে পারলো না, দেখতেও পারলো না, এবং কি আপনার ফোন নম্বরটি কেউ জানতে পারলো না। এখানে আপনার প্রোফাইলে যখন ঢুকবে আপনার আইডির ভিতরে তখন এই ফোন নম্বরটা হাইড থাকবে, তাদের শুধু খালি এইটা দেখাবে। আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম সিক্রেট যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, অবশ্যই জানাবো আপনাদের।